টলিউডের খবর পেতে চান, সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। মিঠাই নাকি শেষ হয়ে যাবে, এই গুঞ্জন বহুদিন ধরেই শোনা যাচ্ছে। আর তার মাঝেই মুক্তি পেল জি বাংলার নতুন ধারাবাহিক ফুলকির প্রোমো। ধারাবাহিকের নাম ভূমিকায় থাকছেন নবাগত অভিনেত্রী। মূলত বক্সিংকে কেন্দ্র করে আবর্তিত হবে এই ধারাবাহিকের গল্প। আর এই মেগার প্রোমো প্রকাশে আসতেই আবারও বেড়েছে মিঠাই শেষ হয়ে যাওয়ার গুঞ্জন। নতুন মেগার প্রোমোতে দেখা গিয়েছে গল্পের নায়িকা একটি বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আসেন। তাঁর শারীরিক সমস্যার কারণে তাকে ইনহেলার নিতে দেখে এই প্রতিযোগিতায় অংশগ্রহণে বাধা দেয় আয়োজকরা। তখন সে অনুরোধ জানায় তাকে সুযোগ দেওয়ার জন্য, তাকে সেখান থেকে খালি হাতেই ফিরতে হয়। তবে অনেক বাধা বিপত্তি পেরিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে সে। তবে আপাতত ফুলকির প্রোমো এলেও সেখানে কোনোভাবেই জানানো হয়নি যে ঠিক কবে থেকে কোন সময় সিরিয়ালটি শুরু হবে। অন্যদিকে মিঠাই ভক্তদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। এই প্রোমোর নিচে একাধিকবার মিঠাই ভক্তদের লিখতে দেখা যায় যে মিঠাই যেন কোনোভাবেই শেষ না হয়। তবে মিঠাই শেষ হচ্ছে কি না সে বিষয়ে পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস একটি সংবাদ মাধ্যমকে জানান, কিছু শুরু হলে তা শেষ তো হবেই, কিন্তু এখনও পর্যন্ত তাঁর কাছে এ বিষয়ে কোনো খবর নেই চ্যানেলের তরফ থেকে। তিনি আরও জানান যে যখন এর আগে মিঠাইয়ের নম্বর টিআরপি তালিকায় তলানিতে ঠেকেছিল কিংবা মিঠাইয়ের সম্প্রচারের সময় পরিবর্তন করা হয়েছিল, তখনও কিন্তু ঠিক একই গুঞ্জন উঠে এসেছিল, কিন্তু তা সত্ত্বেও মিঠাই চলেছিল। তবে এমন খবরই কিন্তু মিঠাই ভক্তদের জন্য নতুন চমক।